হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, আর এর মাঝে চলছে রমজান মাস। এই গরমে মাত্র 2 মিনিটে শরীর ও মন ঠান্ডা করার জন্য চটপটা একটি জুসের রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তাহলে আসুন পরিচিতি হই সেই ফলের সাথে। এই ফলের নাম বাঙ্গি। এগুলো অনেক সময় লম্বা হয়, গোল হয়, আরও বড় সাইজের হয়। আমি এরকমটা পেয়েছি, তাই এটা কিনে নিয়েছি। এখন এটা দিয়ে আমি জুস তৈরি করব। এখান থেকে আমি একটা নিয়ে জুস তৈরি করব। একটা বাঙ্গি নিয়ে আমি ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি, প্রায় 3 কাপের মতো হয়েছে। এখন আমি এই ভাঙ্গিগুলো দিয়ে জুস তৈরি করব। তাহলে চলুন কীভাবে তৈরি করতে হবে। একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি বাঙ্গিগুলোকে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেঁতুলের পাল্প। আমি তেঁতুলের বিচিটাকে ফেলে দিয়ে পানিটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ঠান্ডা পানি দিয়ে দিব আমি 1 কাপ। ব্লেন্ড করে নিচ্ছি খুব মিহি করে। বাঙ্গিটা খুবই সফট, খুব তাড়াতাড়ি এটা মিহি হয়ে যায়। ফ্রেঞ্চ জুসটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। ঘনত্বটা আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন, যে যেরকম খাবেন সেরকম। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি কিছু আইস, আর একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশিং দিয়ে দিচ্ছি। এই বাঙ্গি জুসটা শরীর খুব তাড়াতাড়ি ঠান্ডা করে। অবশ্যই বাসায় তৈরি করবেন আর জানাবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল ঝটপটে শরীর ঠান্ডা করার একটি জুস। এই জুসটা কিন্তু পেট পরিষ্কারে দারুণ কাজ করে। অবশ্যই তৈরি করবেন আর জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।